হ্যালো বন্ধুরা, সকলকে ফ্রিকি লাইফ চ্যানেলে স্বাগত জানাই। এখন আমি যাব এক্সপো মেলায়। তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনে আমার বাইকটি দাঁড়িয়ে আছে, এই বাইক নিয়ে এখন আমি মেলায় যাচ্ছি। এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। তো প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট মূল্য 10 টাকা, টিকিট কাটা হয়ে গেছে। টিকিট দেখিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করছি। তোমরা দেখতেই পাচ্ছ মেলা ঢুকতেই প্রথমে মিষ্টির দোকান, তারপরে অন্যান্য দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রকারের দোকান বসেছে, ফার্নিচারের দোকান, ইমিটেশনের দোকান, আচারের দোকান, দেখতেই পাচ্ছ তোমরা। ধীরে ধীরে সামনের দিকে এগোলাম। কিছুটা সামনে এগোনোর পর দেখতে পাই কাপড়ের দোকান, বাসাইটা দেখো, তারপরে শাড়ির দোকান, আর সামনে ওয়েট মাপার মেশিন ছিল। সেখানে অনেকে দাঁড়িয়ে ভাবছিল ওয়েট মাপবে কি না, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে বড় একটি ব্যাগের দোকান দেখতে পাই, তারপরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। দুই ধার দিয়ে শুধু দোকান আর দোকান, দেখতেই পাচ্ছ। ইমিটেশনের দোকান, খেলনার দোকান, আচারের দোকান, প্লাস্টিকের দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন প্রকারের দোকান মেলায় এসছে। এরপরে আমি ধীরে ধীরে সামনের দিকে এগোলাম এবং পৌঁছে গেলাম মেলার সেন্টারে, একদম কেন্দ্রবিন্দুতে, যেখান থেকে প্রায় মেলার সমস্ত দোকান দেখা যায়। মেলায় কীরকম ভিড় ছিল একবার ভালোভাবে দেখে নাও। ট্রাম্পোলিনে বাচ্চারা কীভাবে মজা করে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ। छोड़ी बच्ची हो क्या? মেলার শেষ প্রান্তে যাওয়ার পর দেখতে পেলাম ঘুগনি চাটের দোকান, ম্যাজিক সেন্টারের দোকান, কুলফির দোকান ও পাপড়ি চাটের দোকানও এসছে। এটাতে যারা যারা উঠেছে সবাই জোরে জোরে চিৎকার করছে, আর আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে যে কি করে এটাতে উঠে সবাই কমফোর্টেবল আছে। এটাই হচ্ছে মেলার শেষ প্রান্ত। তোমরা সামনে যে গেটটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সিট পথ, তবে আমাদের জন্য না, মেলার কমিটি সদস্যদের জন্য। মেলাতে সবাই এই স্মোক বিস্কুটগুলো খাচ্ছিল আর ধোঁয়া বের করছিল, এটা দেখে শেষ অবধি আমিও সেটা ট্রাই করার চেষ্টা করলাম। তার আগে দোকানে গিয়ে অর্ডার দিলাম, 30 টাকা আর 50 টাকা করে দাম, কিন্তু ব্যানারে 10 টাকা লেখা আছে। ভালোই ঠকে নিচ্ছিল লোকগুলোকে, শেষে আমিও নিলাম। আমিও মুখ দিয়ে ধোঁয়া বার করার চেষ্টা করছি, তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সেটা করতে গিয়ে দারুণ মজা লাগছিল।
শুধু আমি না, আশেপাশে যতজন আছে প্রায় সকলেই এই জিনিসটা ট্রাই করছিল। এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেনের ধোয়া, যেটা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক, কিন্তু সামান্য পরিমাণে খেলে কিছু হবে না। সামনেই দেখতে পেলাম ওয়াটার পার্ক, যেখানে বাচ্চারা মনের আনন্দে খেলা করছে। আমি নাগরদোলার সামনে কয়েকটা সেলফি নিলাম। এরপর বাড়ি ফেরার পালা, আমি তাড়াহুড়া করে বের হওয়ার জন্য এক্সিট পথের দিকে এগোলাম। তোমরা শেষ অবধি দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রায় এক্সিট গেটের কাছাকাছি চলে আসলাম। একবার মেলার শেষ প্রান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, ভাবলাম সেদিক দিয়ে গেলে ভিড় হবে না। তো সেখানে যাওয়ার পর শুনলাম সেদিক দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে গেলাম, এরপরে বাড়ি যাওয়ার পালা। ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকলাম, যেটা এন্ট্রান্স গেট ছিল সেখানে গিয়ে লক্ষ্য করলাম বিশেষ একটা ভিড় ছিল না, কারণ তখন 9:30 বাজে, লোকজনের সংখ্যা অনেকটাই কমে গেছিল। এরপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাওয়ার আগে শেষবারের মতো ক্যামেরাটা একবার 360 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। এরপর বাইক খোঁজার পালা, আমি আমার বাইকটা দেখতে পেলাম। এই যে মাসি, আমার বাইক। এখন এই বাইকে চড়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 15 মিনিট পরেই আমি বাড়িতে পৌঁছে গেলাম। এভাবে তোমরা পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, যেন নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভাই মজা আয়া, সোচে মত, সাবস্ক্রাইব কিজিয়ে।